হ্যালো ফ্রেন্ডস, লাইফ এক্সট্রাঅর্ডিনারির একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা চলে এসেছি এক্সপ্রেস ধাবায়। এটি কলকাতার খুব কাছেই ওল্ড দিল্লি রোডের ওপর সুন্দর একটি ধাবা, যেটি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ভদ্রেশ্বর। ফ্যামিলি ও ফ্রেন্ডসদের নিয়ে দিনের যে কোনো সময় চলে আসতে পারো লোভনীয় বিভিন্ন ডিশের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটাতে। তোমরা এখানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সমস্ত আইটেমই পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে। এই ধাবার ওপেনিং টাইম সকাল 8:30 আর ক্লোজিং টাইম রাত 12:00। সারাদিন ওপেন থাকলেও সন্ধ্যের পর থেকে এই ধাবার অ্যাম্বিয়েন্সটা কিন্তু পুরোপুরি পাল্টে যায়। বিভিন্ন রঙের লাইটে ধাবাটি পুরো সেজে ওঠে, আর সেই অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু এক কথায় দারুণ লাগে, আর সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের পুরো ধাবাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। চা, কোল্ড ড্রিঙ্কস, সন্ধ্যের স্ন্যাক্স ইত্যাদির জন্য রয়েছে বাইরে 3টি সেপারেট কাউন্টার। কাউন্টারের নামগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং। ধাবাটির বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে খাওয়া দাওয়া করার জন্য খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখতেই পাচ্ছ আমার দুধারেই সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে অনেকে বসেই খাওয়া দাওয়া করছে। সোজা গেলেই রয়েছে ওয়াশরুম, আর ওয়াশরুমটি কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু আছে একটি সেলফি পয়েন্ট, যেখানে রাখা রয়েছে একটি ইয়েলো কালারের স্কুটার, যেটাতে বসে অন্যান্যদের মতো আমরাও কিছু ফটোশুট করে নিলাম। এখানে একটা রয়েছে ওয়াচ টাওয়ারের মতো, চলো উপরে গিয়ে দেখা যাক। উপর থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। ধাবাটির ঠিক সামনেই রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। এখানেও রয়েছে একটি সিটিং, তোমরা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারো। এটি হচ্ছে এই ধাবার কিচেন, আর কিচেনের ঠিক সামনেই রয়েছে মেইন সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো তোমাদের সাথে এখানকার মেনু কার্ডটা শেয়ার করে নিই। আমাদের মেনুতে ছিল 1 প্লেট ক্রিসপি চিকেন, 1টি মিক্সড হাক্কা নুডলস, 4টে নান, চম্পারান মটন 300 গ্রাম, 2টো কোল্ড ড্রিঙ্কস, 1টা ওরিও শেক, আর 2টো গুড়ের রসগোল্লা। এখানে স্পেশাল ডিশ হলো চম্পারান মটন, 300 গ্রামের দাম 400 টাকা, 500 গ্রামের দাম 700 টাকা, 1 কেজির দাম 1200 টাকা। টেস্ট অনুযায়ী এটি কিন্তু দারুণ, তবে খেতে একটু স্পাইসি। এখানে ভিজিট করলে এটা ট্রাই করতে কিন্তু ভুলো না।
সেপারেট কাউন্টার থাকায় কোল্ড ড্রিঙ্কস, শেক ও মিষ্টি কিন্তু আমাদের এই বাইরের কাউন্টার থেকে কালেক্ট ও পেমেন্ট করতে হয়েছিল। তো আজকের এই ব্লগটি এখানে এন্ড করছি। যদি এই ব্লগটির মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তবে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।